অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে ছাত্রছাত্রী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস অষ্টম শ্রেণীর এখানে 2023 সালে যেটা আমাদের প্রথম ইউনিট টেস্ট বা প্রথম সামরিক পরীক্ষা হবে সেই সামরিক পরীক্ষার এখানে যেটা আমাদের মার্চের লাস্ট উইক এবং এপ্রিলের যে ফার্স্ট উইকের পরীক্ষা হবে সেই সাজেশন আমি দিয়ে দেবো কোন কোন অধ্যায় হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের 1 থেকে 7 অবধি অধ্যায় একটা স্কুলে হয় এবং 1 থেকে আবার 6 অবধি অধ্যায় একটা স্কুলে হয়, অর্থাৎ 1 থেকে 6 এবং 1 থেকে 7 এই দুটো অধ্যায়ের মধ্যে মানে প্রত্যেকটা স্কুলে এই মানে সিলেবাস অনুযায়ী হয়, ঠিক আছে। আমি 1 থেকে 7 অবধি দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এবং এইগুলো প্র্যাকটিস করলে আপনাদের মানে যেগুলো আমি বলে দেবো মেন মেন মানে কোনো কোনো পরীক্ষায় আসবে আপনারা সেগুলো দাগ দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে সেইগুলো আপনারা কমন পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা ভালোভাবে নাম্বার তুলতে পারবেন, ঠিক আছে। আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই সেগুলো বই দিয়ে দেখে বা দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। আর প্র্যাকটিস করতে শুরু করে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে পূর্বপাঠের যে পূর্বপাঠের পুরানোর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা করবেন আপনারা, ঠিক আছে। যেমন এখান থেকে আপনারা এই 1-এরটা করবেন, 5-এরটা করবেন, ঠিক আছে। আর এই সূত্রগুণ একটু মুখস্থ করবেন, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে সূত্রগুণ মুখস্থ করবেন। এখানে 1-এরটা দেখবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা পারেন যদি পারেন নিজে 2-এরটা দেখবেন, এই 1-এরটা দেখবেন উৎপাদক বিশ্লেষণ অনুযায়ী, এইটা দেখবেন, এখানে এইটা দেখবেন, ঠিক আছে, এখানে এইটা দেখবেন, বিশেষ করে আপনারা এই B-এরটা দেখবেন, আর এখানে 1-এরটা, তাহলে 1-এর এই যে এই মান নির্ণয়গুলো দেখবেন, আর এখানে B, এখানে E-এরটা দেখবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা যদি পারেন এই 3-এরটা একটু দেখবেন, এখান থেকে 3-এরটা এবং 4-এরটা, ঠিক আছে, এই কটা দেখবেন এখান থেকে। আপনারা অবশ্যই এই যে ঘর এইগুলো যে সামন্ত্রিক রম্বস আর্থিকতা এইগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে, এই যে এখান থেকে একটু দিয়ে দেয়, ঠিক আছে, একটু দেখে রাখবেন। তাহলে এখান থেকে আপনারা এইগুলো একটু দেখে রাখবেন, এই যে চতুর্ভুজ ট্রাপিজিয়াম কাইট এইগুলো একটু দেখে রাখবেন, পড়ে রাখবেন এইগুলো, ঠিক আছে। একটু যদি পারেন আপনারা অবশ্যই একটু এই 7-এরটা একটু দেখে রাখবেন, এখানে 5-এরটা এবং 10-এরটা, ঠিক আছে। এবার এখান থেকে পায়চিত্র থেকে আপনারা করতে হবে, ঠিক আছে, পায়চিত্রগুলো করবেন, ঠিক আছে। পায়চিত্রগুলো ট্যালিমার্ক করতে হয়, যেমন তার ট্যালিমার্কের মধ্যে করতে হয়, আপনারা অবশ্যই দেখে নেবেন ট্যালিমার্কের, যেমন এখানে বলছে কি 1, 2, 3, 4 এইটা দাঁড়িয়ে 5টা থাকে, 5টা তারিখ আঁকতে গেলে আমাকে করতে হবে আগে 4টে করে একটা তারিখ কেটে 5টা করতে হবে, ঠিক আছে। এরকমভাবে করতে হয়, যেমন এখানে ছাত্র সংখ্যা 8টা আছে, তাহলে এইটা 5 হচ্ছে, 5, 6, 7, 8, ওই জন্য 8টা ট্যালিমার্ক হচ্ছে, ঠিক আছে। এরকমভাবে করে করতে হয়, দুঃখ দেখে রাখবেন, আমি বলে দিচ্ছি কোনো কোনো করবে, পরীক্ষায় আসার চান্স আছে, আপনাদের এগুলো একটু দেখে রাখবেন, এই যে এইগুলো এগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে। তারপরে এই ছকটা একটু দেখে রাখবেন, এখানে অনুযায়ী মানে কেন্দ্রীয় কোণে 360 ডিগ্রি এরকম দিয়ে করতে হয়, এগুলো একটু দেখে রাখবেন। আর যেটা পরীক্ষায় আসা আপনাদের এই যো এইখানে এটা করবেন, এইটা এইটা অনুযায়ী এখানে এইটা হবে, এইগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে, দিয়ে দেয়। আর এইটা পরীক্ষায় পরে আপনারা অবশ্যই দেখবেন, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা এটা কোড দিয়ে দেখতে হবে না, ঠিক আছে। আর এখানে আপনারা যদি পারেন এই যো 7-এরটা দেখবেন, 8-এরটা দেখবেন, আর তার সঙ্গে এই যে পায়চিত্র আছে এই পায়চিত্রর সঙ্গে এই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই দেখে রাখবেন, ঠিক আছে, এখান থেকে এই করাই করতে হবে। এবার হচ্ছে কি মূল সংখ্যা ধারণা, মূল সংখ্যা ধারণার মধ্যে আপনারা করবেন, যেমন এখানে এই যে এইটা করবেন, এখানে এইটা করবেন, এখানের মধ্যে আপনারা এইটা এইটা আর এইটা, ঠিক আছে, এই 3টা করবেন। আর এখান থেকে আপনারা এইটা করবেন, মানে এই যে অসঙ্গত এটা করবেন, পরীক্ষায় দেয় বারবার, ঠিক আছে, এইগুলো। তারপর এখান থেকে আপনারা করবেন 1-এরটা 2-এরটা এবং 4, 5 এবং 6 এই 4টে করবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা 1-এ এ করবেন, সি করবেন, এটা করবেন, এফ-এরটা করবেন, জি করবেন, এইখান 3-এর মধ্যে 1-এর B-এর এ বি, আর এখান থেকে আপনারা এইটা করবেন আর এইটা করবেন। আর এখান থেকে আপনারা করতে হবে এই 1-এরটা করবেন, 2-এরটা করবেন। আর এখান থেকে বলছে 5টি মূল সংখ্যা লেখো, মানে 5টি করে মূল সংখ্যা, তার মধ্যে 1 এ এবং বি করবেন, ঠিক আছে, এই কটা করবেন। তারপর এখানে বীজগুণের সংখ্যামালা যে আছে 4 নম্বর অধ্যায়, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোন করবেন, ঠিক আছে। যেমন এখান থেকে VBI মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এই 3 নম্বরটা, 4 নম্বরটা, 5 নম্বরটা এবং 6 নম্বরটা পরপর করবেন 4টে, ঠিক আছে। তার সঙ্গে এখানে 1 নম্বরটা আর 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যদি পারেন এখানে শেষেরটা করে রাখবেন, ঠিক আছে, এই কথা। এখান থেকে অঙ্ক থাকে, ঠিক আছে, যেমন আমাদের 1-এরটা দেখে রাখলে 2-এরটা করে ফেলতে হবে, ঠিক আছে, 1-এরটা করলে 2-এরটা হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আবার 3-এরটাও করে ফেলতে পারবেন, এখানে 1, 2, এখানে 3, D-এরটা, সরি, এ বি এবং ডিটা করবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা এইটা করবেন, এইটা করবেন,
এইটা করবেন, ঠিক আছে? এখান থেকে আপনার শুরু এই এই দুয়েরটাই, দুয়েরটা করবেন, চারেরটা করবেন, তারপরে কি আছে ঘনফলটার মধ্যে আপনারা এই যে এই যে 64 এটা করবেন, 32টা করবেন, এগুলো করবেন, ঠিক আছে? এখানে এই চারটা দেখবেন, ঠিক আছে? তারপরে এই যে এই ঘরগুলো এইগুলো করবেন, এখান থেকে আপনারা এই দেখে রাখবেন কোনটা কিউ এর মধ্যে পড়ছে, 125 64 করবেন, 329টা করবেন, এগুলো করবেন, ঠিক আছে? তারপরে এই যে ঘরগুলো একটু দেখে রাখবেন, তারপরে এইটা দেখবেন এই যে এইটা 17 29টা এটা করবেন, ঠিক আছে? এটাকেও দেখে রাখবেন, তারপর এখানে এইগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে? রুটের ব্যাপারে এগুলো আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা এই যে এই পাঁচেরটা দেখবেন, এইটা দেখবেন, এইটা দেখবেন, এইটা দেখবেন, এইটা দেখবেন, এখান থেকে এইটা দেখবেন, এটা দেখবেন, আর নিচে থেকে একেরটা তিনেরটা চারেরটা, ঠিক আছে? এই কথা দেখবেন, তারপর এখান থেকে আপনারা এই যে ইট পাতা দেখবেন, এই অঙ্কটা পরীক্ষা দেয়, তারপর এখানে সূত্রটা একটু দেখে রাখবেন, তারপর এই অঙ্কটা একটু দেখবেন, কিন্তু সূত্র খুব ইম্পর্টেন্ট, এখানে সূত্র করবেন, ঠিক আছে? সূত্র অনুযায়ী না অঙ্ক হবে না, তারপর এখানে এইটা এই অঙ্কটা দেখবেন, এখান থেকে আপনারা যেটা ইম্পর্টেন্ট ফেরি এই পাঁচেরটা, এই পাঁচে মানে ইয়েরটা দেয় এই অঙ্কটা দেয়, তার সঙ্গে বাদে এই অঙ্কটা দেয় আপনাদের, এখান থেকে এই অঙ্কটা পাওয়ার চান্স আছে, এইটা এইটা আর এইটা, ঠিক আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা প্র্যাকটিস করলে আপনারা একটা অঙ্ক অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা স্কুলের জন্য বলছি, ঠিক আছে? তারপরে এই সূত্রগুলো করবেন, এই সূত্রগুলো করবেন, ঠিক আছে? এখানে এই সূত্রগুলো করবেন, এই সূত্রগুলো করলে আপনারা এখানে এই অঙ্কগুলো করতে হবে, যেমন এখানের মধ্যে আমাদের এই অঙ্কটা দেয়, দুইয়ের অঙ্কটা দেয়, ঠিক আছে? দুইয়ের অঙ্ক তিনের এবং চারের, তাহলে 2 4 এবং 5, তাহলে এই কটা অঙ্ক আপনাদের করতে হবে, ঠিক আছে? দুইয়েরটা চারেরটা এবং পাঁচেরটা, ঠিক আছে? 2 4 এবং 5, ঠিক আছে? এই কটা অঙ্ক করবেন, ঠিক আছে? এখান থেকে আপনাদের করতে হবে এই যে এইটা 9টা 8টা, এখানে 12টা, এই যে 12টা, ঠিক আছে? 12টা 13টা, ঠিক আছে? তারপর এখানে এইটা, এখানে এইটা, ঠিক আছে? যেহেতু আমার একটু বইয়ে দাগ দেওয়া হয়ে গেছে, আপনারা এই এই সাইড দিকে অনুযায়ী একটু দাগ দিয়ে নেবেন, ঠিক আছে? এই 6 নম্বর পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ, এই কোণ যতগুলো কোণ আছে ততগুলো কোণ সম্পর্কে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখলে আপনার কোণ সম্পর্কে সব ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের আমার চ্যানেলে গিয়ে কোণ সম্পর্কে একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই কোণের সম্পর্কে আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তারপরে এই যে এইটা একটু দেখে রাখবেন, ঠিক আছে? তারপর এখানটা একটু দেখে রাখবেন আমার, ঠিক আছে? আমার কোন সম্পর্কে ভিডিওটা আপনার দেখে নেবেন, তাহলে কোনে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তারপর আপনার এখান থেকে এইটা করবেন, এখান থেকে এইটা করবেন, এখান থেকে এইটা করবেন, ঠিক আছে? এখানে একটু দেখে রাখবেন, একান্ত কোন অনুরূপ কোন সব আমি করে দিয়েছি, আমার একটা ভিডিওতে সব কোন সম্পর্কে ধারণা দিয়েছে, আপনারা অবশ্যই কোনটা দেখে নেবেন, তাহলে কোন সম্পর্কে যে প্রবলেম আপনাদের হবে না, ঠিক আছে? আমি কোন সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, এখান থেকে এই যে বিয়ের দুয়ের দেখা আছে, দুয়ের দেখা আপনারা একটু এই দুয়ের দেখা একটু দেখে রাখবেন, ঠিক আছে? এখানে হচ্ছে পরস্পর পূরক এবং সম্পূরক, মানে কোনটা পূরক হচ্ছে কোনটা সম্পূরক হচ্ছে, ঠিক আছে? পূরক কোণ মানে 90 ডিগ্রি, তার এই দুটোকে যোগ করে আমরা 90 ডিগ্রি পাবো, এই দুটোকে যোগ করে আমরা 90 ডিগ্রি পাচ্ছি না, সেটা হবে না, ঠিক আছে? 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? এইভাবে আপনারা করবেন, ঠিক আছে? তারপর তিনেরটা একটু দেখে রাখবেন এবং চারেরটা একটু দেখে রাখবেন, এরকম একটু দেখে রাখবেন, ঠিক আছে? এগুলো এখান থেকে আমরা এইটা দেখে রাখবেন একটুখানি, এই যে এইটা এইটা এইটা, ঠিক আছে? তার সঙ্গে আবার একটু এই 11টাকে দেখে রাখবেন, ঠিক আছে? এখানে বিপ্রতীক কোণ, বিপ্রতীক কোণ ধারণা, এইটাও আপনাদের একান্ত কোণ কোন সম্পর্কে আছে, এই কোন সম্পর্কে আমি ভিডিও দিয়েছি, আমার অবশ্যই একটু দেখে রাখবেন, এটা একটু দেখে রাখবেন, এই কোণগুলো সন্নিহিত কোণ কোনটাকে বলে, ঠিক আছে? এইগুলো আমার চ্যানেল ভিডিওটা দেখে রাখবেন, ঠিক আছে? আর আপনারা এই একের উপপাদ্যটা করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়, আপনারা একের উপপাদ্য করবেন, এটা পরীক্ষায় থাকবে, 5 নম্বর না 4 নম্বর হিসাবে আমরা এটা করে যাবেন, এখান থেকে পুরোটা করবেন, মুখস্থ করে যাবেন, তাহলে আপনাদের পরীক্ষায় লিখতে পারবেন, ঠিক আছে? এগুলো কোন সম্পর্কে তো ওইটা একটু দেখে যাবেন, হেনটা এখান থেকে দেখে যাবেন, এইটা দেখে যাবেন, এইটা একটু দেখে যাবেন, ঠিক আছে? তারপরে এইটা একটু দেখে যাবেন, ঠিক আছে? আর এখান থেকে আপনারা এই যে 12 এবং 13, তাহলে এই কটা দেখে যাবেন, ঠিক আছে? এইগুলো আপনাদের দেখে দিলাম ফার্স্ট সাজেশান হিসাবে, ফার্স্ট ইউনিটের সাজেশান হিসাবে, আপনারা অবশ্যই দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন নিয়মিত।